আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচ চলাকালীন সময়ে ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা। আসিফ আলীকে আউট করে আফগানিস্তানের বোলার সেলিব্রেশন করতে থাকলে ব্যাট দিয়ে আফগানিস্তানের বোলারকে মারতে যান আসিফ আলী, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং জানিয়ে হচ্ছে চরম সমালোচনা। দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারের কথা, আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদের বলটি আসিফ আলী মারতে গেলে সেটি ক্যাচ উঠে যায় করিম জানাতের হাতে। করিম জানাত ক্যাচটি ধরে আসিফ আলীকে আউট করলে সেলিব্রেশন করছিলেন আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ, আর এখানেই চরম রেগে যান আসিফ আলী। আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ আসিফ আলীর পিছু নিলে ব্যাট দিয়ে ফরিদ আহমেদকে মারতে যান আসিফ আলী, আর এরপর বাকি ক্রিকেটাররা এবং আম্পায়ার গিয়ে তাদের লড়াই থামিয়ে দেয়। প্রিয় দর্শক, আসিফ আলীর এমন ব্যবহারকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।